রহমতুল্লাহ বারকাত সম্মানিত দিন ভাই জানতে চলেন উজুবঙ্গের কারণগুলি কয়টি এবং কি কি বঙ্গের কারণ কি কি এই আমার কিলামের মধ্যে মতভেদ আছে তাই এখানে আপনি জানতে পারতেছেন না তবে আমি এখানে আটটা কারণ উল্লেখ করব কোনো কোন কারণ সম্পর্কে ওলামাইক্রাম একমত কোনো কোনো কারণ কারণ সম্পর্কে উনাদের দ্বিমত আছে এক নম্বর হচ্ছে আলখার জমিনার ছবি লাইন অর্থাৎ ফস্তা রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া এটা সবার নিকটেই উজুবঙ্গের কারণ দুই নম্বর হচ্ছে অনেক বেশি রক্ত বাহির হওয়া বা ফুজ বাহির হওয়া বা ফিট বাহির হওয়া সেগুলো অনেক বেশি হবে এটা মতানৈক্য হানাফি এবং হাম্বলি মাদাব অনুসারে উজুবঙ্গের কারণ আর ইমাম মালিক ইমাম শাহাফে নিকট এবং অন্যান্য বিদ্যান্তের মতে এগুলো দ্বারাই উজু ভঙ্গ হবে না তবে সঠিক হচ্ছে উজু বঙ্গ না হওয়া কারণ এই বিষয়ে যে হাদিস হওয়া তাই উজু ভঙ্গের কারণ রক্ত ফিফ ইত্যাদির মাধ্যমে এই হাদিসটি জয়ীফ আর জয়ীফ হাদিসের মাধ্যমে কোনো বিধান প্রমাণ হবে না আর তিন নম্বর কারণ হচ্ছে মানুষের জ্ঞান বুদ্ধি চলে যাওয়া অর্থাৎ ফাগল হয়ে যাওয়া এই ফাগল হয়ে যাওয়া অনেক কারণ হইতে পারে হয়তো সে নেশা জাতীয় কিছু খাইছে বা বেহোশ হয়ে গেছে বা এখানে ঘুমের কারণে মানুষ আর কি থাকে সচেতন থাকে না এই বিষয়ে এইগুলোর কারণেও উজুভাঙ্গি যাবে আর লজ্জাস্থানে হাত দেওয়া লজ্জাস্থান ফর্দাসারা হাত দেওয়া এটা সামনের রাস্তাতে হাত দেখ বা পিছন রাস্তাতে হাত দেখ এই বিষয়ে ওলা মধ্যে মতো পার্থক্য আছে তবে কথা হচ্ছে যদি নাকি জৌন উত্তেজনার সাথে ইচ্ছা করে হাত দেয় তাহলে উজোবঙ্গ হবে নাহলে উজুবঙ্গ হবে না আর একটা হচ্ছে মহিলাদের কোন পুরুষ মহিলাদেরকে স্পর্শ করা তো এই সহবাস সহবাসের উদ্দেশ্যে বা জন জনতাকে সামনে রেখে তো এটাও আসলে কেউ কেউ মনে করলে ও জোবঙ্গের কারণ আসলে দেখা যায় রাসুল সাল্লা সাল্লাম অন্যান্য ইমনার বিবিদেরকে ছুমা দিয়া সালা তাদের করতেন উজু করতেন না তাহলে বোঝা গেছে এটা তার উজুবঙ্গ হবে না যদিও কেউ কেউ এটাকে উজুবঙ্গের কারণ মনে করেন আর হাদিসে কোরআন আয়াতের দ্বারা যেটা আছে এটা হচ্ছে যে সহবাস করা তো সহবাস করলে তো উজু গোসল ফরত হয়ে যাবে ছয় নম্বর হচ্ছে ওটের গোস্ত বক্ষণ করা ওটের গোস্ত বক্ষণ করার ব্যাপারে সহি মুসলিমের হাদিস আছে ওটের গোস্ত খেলে রাসুল সাল্লাম বলতেছেন তোমরা উজু করো সাত নম্বর হচ্ছে গোসলুল মৃত ব্যক্তিকে গোসল দিলে কেউ কেউ বলেন ফরজ হয়ে যাবে তবে এখানে সঠিক কথা হচ্ছে ওয়াজিব ওয়াজিব নয় করা আর আট নম্বর হচ্ছে মোরতাদ হয়ে যাবা কোন মুসলমান যদি নাকি ইসলাম থেকে ফিরে যায় তারপরে সে আবার ইসলাম গ্রহণ করে তাহলে তার উপর ওজু ওয়াজিব হবে তার আগের উজু থাকলে এটা বাতিল হয়ে গেছে

এই সমস্ত একমত না কারো কারো এখানে যে মত আছে যেটা আমি উল্লেখ করলাম আশা করি বিচারে বুঝতে পারছেন বাকি আল্লাহ আলাম সালামালাইকুম রহমতুল্লাহ বারকাত